আসসালামু আলাইকুম পদার্থের গাঠনিক ধর্ম ঢাকাব দুই হাজার বাইশ এ ও বি দুটি ধাতব তার তাদের দৈর্ঘ্য যথাক্রমে টু মিটার ও টু পয়েন্ট জিরো ফাইভ মিটার এবং তাদের ব্যাস যথাক্রমে টু মিলিমিটার ও ফাইভ মিলিমিটার তার দুটিতে সমান ভরের বস্তু ঝুলালে এ তারের প্রসারণ বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ হয় এ তারের পয়জনের অনুপাত দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর এ তারের দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে এ তারের ধৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে এর তারের আধি ধৈর্ঘ্য হচ্ছে টু মিলি টু মিটার গ নম্বর এ তারের আধি ধৈর্ঘ্য এল এ এইটা এইটাইজিকা আছে টু মিটার এ তারের ক্ষেত্রে ধৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে তাহলে ধৈর্ঘ্য আগে ছিল টু মিটার আমি যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে ছোটো হাতের এল এইটাইজিক কী হবে 25 ফাইভ ডিভাইড হান্ড্রেড ইনটু এল বৃদ্ধি পাবে তাহলে 0.25 পয়েন্ট টু ফাইভ ইন্টু এল এখানে এল এ লিখতে পারি আমরা এল এ তো এ তারের পয়জনের অনুপাত দেয়া আছে সিগ মার্মান দেওয়া আছে হচ্ছে জিরো পয়েন্ট পয়জনের অনুপাত দেয়া আছে এ তারের আর এ তারের ব্যাস দেয়া আছে 2 মিলিমিটার এ তারের ব্যাস ডি এইটেজিক দেওয়া আছে টু মিলিমিটার বা এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে টু মিলিমিটারের জায়গায় সরি কাটাকাটি না মানে এটাকে মিটারে নিব তাহলে টু ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার আমাদের বের করতে হবে যে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে তো এর আগে দেখতে হবে যে আদি ব্যাস তো ছিল টু ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার যেহেতু ধৈর্য বৃদ্ধি পায় তাহলে ব্যাস কি হবে হ্রাস পাবে এই একটা পরিবাহী তার এই পরিবাহী তারকে ধরে যদি আমরা টান দিই টেনে প্রসারিত করি তাহলে কী ঘটনা ঘটবে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ছোটো হয়ে যাবে অর্থাৎ প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল কিছুটা হ্রাস পাবে সেটাই আমাদের এখানে বের করতে হবে তাহলে পয়জনের অনুপাত দেওয়া হচ্ছে সিগমা ইজ ইকাল টু জিরো পয়েন্ট ফোর সিগমা পয়জনের অনুপাত এইটাইজ ইকাল টু আমরা জানি ছোটো হাতের ডি ডিভাইড হচ্ছে বড় হাতের ডি ছোট হাতের ডি দিয়ে বোঝাচ্ছে ব্যাস কতটুকু বৃদ্ধি বা হ্রাস পায় সেটা তো এখানে আমরা ডি বড় হাতে ডি দিয়ে তার আদি ব্যাস প্রকাশ করলাম তো এখানে বড় হাতে ডি দিয়ে বোঝাচ্ছে আদি ব্যাস আর ছোট হাতে ডি দিয়ে বোঝাচ্ছে ব্যাস কতটুকু পরিবর্তন হয় আর নিচে কি হবে নিচে হচ্ছে ধৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল ডিভাইড হচ্ছে বড় হাতের এল যেহেতু এ তারের ক্ষেত্রে তাহলে এখানে আমরা এ লিখতে পারি তো ডি এর মান আমাদের জানা নেই ব্যাসে কতটুকু পরিবর্তন হয় বড় হাতের ডি এর মান জানা আছে টু ইন্টু টেন ইনভার্স থ্রি ছোটো হাতের এলের মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এল এ বড় হাতের এল নিচে হচ্ছে এল এ এই এল এ এলএ কাটা তো এইখানে সিগমার মান হচ্ছে জিরো পয়েন্ট ফোর তো জিরো পয়েন্ট টু ফাইভ এই জিরো পয়েন্ট ফোরের সাথে এসে গুণ হবে গুণ করলে হয় পয়েন্ট টু ফাইভ গুণ ওয়ান পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ওয়ান তাহলে এটা এটার সাথে এসে গুণ হয়ে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আর এখানে টু ডিভাইড হচ্ছে টু ইন্টু টেন ইনভার্স থ্রি টু ইন্টু টেন ইনভার্স থ্রি আবার জিরো পয়েন্ট ওয়ানের সাথে গিয়ে গুণ হবে টু ইন্টু টেন ইনভার্স থ্রি এটা জিরো পয়েন্ট ওয়ানের সাথে গুণ হয়ে হবে টু ইন্টু টেন ইনভার্স ফোর তাহলে ডি ইজ ইকাল টু টু ইন্টু টেন ইনভার্স ফোর এটা হচ্ছে ব্যাস কতটুকু হ্রাস পায় ব্যাস টেন ইনভার্স ফোর মিটার হ্রাস পায় এখন এখানে তো আমরা হচ্ছে সূত্র জানি এখানে মাইনাস তো সূত্র হচ্ছে পয়জনের অনুপাত্রের সূত্র মাইনাস আছে তো এখানেও হচ্ছে মাইনাস এখানেও মাইনাস তাহলে ডি এর মান হচ্ছে মাইনাস টু ইন্টু টেন ইনভার্স ফোর মিটার এখানে এই মাইনাস দিয়ে বোঝা যাচ্ছে ব্যাস হ্রাস পায় অর্থাৎ ব্যাস হ্রাস পায় 2 ইন্টু টেন ইনভার্স ফোর মিটার এখন আদি ক্ষেত্রফল কত সেটা আমাদের নির্ণয় করতে হবে আদি ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল প্রস্তুতের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে পাই আর ওয়ান স্কোয়ার দিলাম আদি আদি ব্যাসার্ধ আদি ব্যাসার্ধ পায়ের তো পাই আর আর 1 এর মান কি হবে আদি ব্যাস হচ্ছে টু ইন্টু টেন ইনভার্স থ্রি এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে টু ডিভাইড টু ইন্টু টেন ইনভার্স থ্রি দুই দিয়ে ভাগ করলে ব্যাস থেকে ব্যাসার্জে চলে আসবে তাহলে এখানে টু টু কাটাকাটি করলে ওয়ান তাহলে টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স থ্রি এটার সাথে গুণ হবে হচ্ছে পাই আর এটার উপর আবার হচ্ছে স্কোয়ার আছে আর তার উপর হচ্ছে স্কোয়ার তাহলে আবার আরেকটা হচ্ছে টেন ইনভার্স থ্রি দিয়ে গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টেন ইনভার্স সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইনভার্স সিক্স এত মিটার স্কোয়ার এটা হচ্ছে আদি ক্ষেত্রফল এখন ব্যাস যখন হ্রাস পায় টু ইনভার্স ফোর মিটার হ্রাস পায় তাহলে পরিবর্তিত ব্যাস কত হবে পরি বর্তি তো বেশ আগে ছিল টু ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার সেখান থেকে টু ইন্টু টেন ইনভার্স ফোর এতটুকু বেশ হচ্ছে রাশ পায় বেশ ডি হাতে ডি এটা হচ্ছে বেশ রাশ পায় টু ইন্টু টেন ইনভার্স ফোর এত মিটার তাহলে টু ইন্টু টেন ইনভার্স থ্রি এটার থেকে বাদ দিব টু ইন্টু টেন ইনভার্স ফোর ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স এইট টেন ইনভার্স থ্রি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স থ্রি ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স থ্রি এত হচ্ছে মিটার পরিবর্তিত ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে হচ্ছে ব্যাসার্ধ আর টু এইট ইজ ইকাল টু ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স থ্রি ডিভাইড হচ্ছে টু এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স থ্রি বা নাইন ইন টেন ইনভার্স ফোর এটা হচ্ছে পরিবর্তিত ব্যাস সরি পরিবর্তিত ব্যাসার্ধ মানে পরবর্তীতে ব্যাসার্ধ কত হয় নাইন ইন্টু টেন ইনভার্স ফোর মিটার তাহলে পরবর্তীতে পরবর্তীতে ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল আবার হচ্ছে পাই ইন্টু আর টু তার উপর হচ্ছে স্কোয়ার পাই ইন্টু আর টু আর টু এর মান কত পেলাম নাইন ইন্টু টেন ইনভার্স ফোর তার উপর হচ্ছে স্কোয়ার নাইন ইন্টু টেন ইনভার্স ফোর তার উপর স্কোয়ার এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাই ইন্টু নাইন ইন্টু টেন ইনভার্স ফোর তার উপর হচ্ছে স্কোয়ার টু পয়েন্ট ফাইভ ফোর ফোর সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স টু পয়েন্ট ফাইভ ফোর ফোর সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স এত হচ্ছে মিটার স্কোয়ার এটা হচ্ছে পরবর্তীতে ক্ষেত্রফল ফল হয় আমাদের বের করতে বলছে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে তাহলে ক্ষেত্রফল হ্রাস পায় কতটুকু সেটা বের করতে হবে সুতরাং ক্ষেত্রফল হ্রাস পায় আদি ক্ষেত্রফল থেকে শেষ ক্ষেত্রফল বাদ দিতে হবে আদি ক্ষেত্রফল কত পাই আমরা আদি ক্ষেত্রফল ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু টেন ইনভার্স সিক্স আর পরবর্তীতে ক্ষেত্রফল হচ্ছে

এত মিটার স্কোয়ার অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পায় ফাইভ পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন ইনভার্স সেভেন মিটার স্কোয়ার এটি হচ্ছে গ নম্বরের অ্যান্সার এরপর হচ্ছে ঘ নম্বর দেখতে ঘ নম্বরে কী বলা আছে যে উদ্দীপকের কোন তারটি স্থিতিস্থাপকতা বেশি স্থিতিস্থাপকতা বেশি কোনটা সেটা নির্ণয়ের জন্য আমাদের উভয় তারের রিয়াংয়ের গুণাঙ্কের মান বের করতে হবে যা রিয়াং গুণাঙ্কের মান বেশি তার স্থিতিস্থাপকতা বেশি তাহলে এ তার আর বি তার এই দুইটার মধ্যে একটা সম্পর্ক এখান থেকে আমরা পাই সেটা হচ্ছে এ তারের আদি দৈর্ঘ্য হচ্ছে টু মিটার আর বি তারের দৈর্ঘ্য দেওয়া আছে টু পয়েন্ট জিরো মিটার টু মিটার তাদের ব্যাস যথাক্রমে এ তারের ক্ষেত্রে ব্যাস দেওয়া আছে টু মিলিমিটার তাহলে ব্যাস অর্থ হবে টু ডিভাইড টু মানে ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার টু মিলিমিটার মানে হচ্ছে টু ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার তাকে আবার দুই দিয়ে ভাগ করলে ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার আসে এটা হচ্ছে আর এ বি ফাইভ মিলিমিটার বা ফাইভ ডিভাইড টু বা টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এত হচ্ছে মিটার টু টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার তার দুটি সমান ভরের বস্তু ঝুলালে সমান ভরের বস্তু তার মানে এম এ আর এম এম এ আর এই হবে হচ্ছে এম বি এম এ আর এম বি এর মান হচ্ছে সমান সমান ভরের বস্তু ঝোলালে এ তারের প্রসারণ বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ হয় এ তারের প্রসারণ তার মানে এল এ এই টাইজ ইকলু টু এল বি এ তারের প্রসারণ বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ হয় তাহলে এ তারের প্রসারণ হবে বি তারের প্রসারণের দ্বিগুণ তার মানে এল এজ ইকল টু এল বি তাহলে এখন আমরা ইয়াংয়ের আঙের গুণাঙ্ক দুইটার ক্ষেত্রে সম্পর্ক দিয়ে বের করতে পারি ওয়াই এ ডিভাইড ওয়াই বি এটাই আমরা কী লিখতে পারি উপরে হচ্ছে এফ এ ইন্টু এল এ নিচে হচ্ছে এ এ ইন্টু ছোটো হাতের এল এ ওয়াই বি যেহেতু নিচে আছে তাহলে এর ক্ষেত্রফল এ বি ইন্টু এল বি এটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে এফ বি ইন্টু এল বি এখন এফ এ আর এফ বি এই দুইটার মান হচ্ছে ইকুয়াল কেন কারণ তাদের মধ্যে দুইটা ভরি হচ্ছে সমান তো এফ এর পরিবর্তে এম জি লেখা যায় এফ বি এর পরিবর্তে হচ্ছে এম জি বি তাহলে দুইটার ক্ষেত্রেই তো হচ্ছে আমাদের ওজন সেম বা বলের মান সেম তাহলে এই দুইটা হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি এখন এল এ এর ধরবে হচ্ছে টু পয়েন্ট জিরো এ বি এবি হচ্ছে প্রস্তুত ছেদের ক্ষেত্রফল পাই আর এর মান কত এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু টেনটাতে পার মাইনাস থ্রি তার উপর হচ্ছে স্কোয়ার ইনটু এল বি এল বি এর পরিবর্তে হচ্ছে আমরা এখানে এল বি লিখলাম এল এর পরিবর্তে আমরা টু ইনটু এল বি লিখতে পারি এল এ ইজ ইকাল টু টু ইনটু এল বি এ এটার হবে পাই ইনটু ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি বা টেন ইনভার্স থ্রি তার উপর হচ্ছে স্কোয়ার ইন্টু এল বি এল বি এর মান হচ্ছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো ফাইভ এটাকে ক্যালকুলেশন করতে হবে এখানে আমরা এল বি এল বি কাটতে পারি পাই আর পাই এটাও হচ্ছে কাটতে পারি তাহলে উপরে হচ্ছে টু ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তার ওপর স্কোয়ার আছে ভাগ 10 ইনভার্স 3 টেন ইনভার্স 3 তার উপর আছে ভাগ আবার হচ্ছে 2 আবার ভাগ 2.05 3.048 3.048 এটা হচ্ছে y a ডিভাইড হচ্ছে y বি এর মান তাহলে ওয়াই এ এইটা কী হবে থ্রি পয়েন্ট জিরো ওয়াই বি তাহলে ওয়াই বিকে যদি থ্রি পয়েন্ট জিরো দিয়ে গুণ করি তাহলে ওয়াই এর মান পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি ওয়াই এ ইজ দেন হচ্ছে ওয়াই বি তাহলে এখান থেকে বুঝলাম যে এ তারের ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি তার মানে এ তারটি অধিক স্থিতিস্থাপক তাহলে আমাদের অ্যানসারটা হবে হচ্ছে এ তারটি অধিক স্থিতিস্থাপক আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ